আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, খুব ভালো আছেন, কাছে বা দূরে বহু দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসের মতো আজকের ক্লাসটাও আমাদের ফুল মিনিং নিয়ে হবে, মানে পূর্ণরূপ নিয়ে হবে। গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম সেগুলো থেকে একটু ভিন্নভাবে অন্য অন্য কিছু ওয়ার্ড দিয়ে আমরা এর পূর্ণরূপগুলো বের করার চেষ্টা করব। এভাবে চলবে, আমাদের কয়েকটা ভিডিও চলবে, সামনে যে ভিডিও কয়েকটা আসবে সেগুলোর উপর চলবে। তবে চেষ্টা করব খুব ইম্পর্টেন্ট এবং চমৎকার চমৎকার ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি এ করার জন্য। সো শুরু করা যাক আজকের পড়া। আমি যদি প্রথম যে ওয়ার্ডটার কথা বলবো সেটা হলো এডুকেশন। সেটা হলো কি? এডুকেশন। অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা যেটা হবে, প্রনাউন্সিয়েশনটা, সেটা নট এডুকেশন, এটা না, অ্যাকচুয়ালটা হবে কি? এডুকেশন, এডুকেশন। ওকে, এডুকেশন এই ওয়ার্ডটার ফুসপ্যাটার্ন করো। ফুসপ্যাটার্ন বলতে তো গত এই একটা ভিডিওতে বলেছিলাম ফুসপ্যাটার্ন মানে কি, বাট এটার প্রত্যেকটা লেটার দিয়ে আমরা চেষ্টা করবো এটার এক একটা ওয়ার্ড বের করার জন্য, একটা মিনিংফুল ওয়ার্ড বের করার জন্য। ওকে, সো প্রথম যদি আমরা দেখি যে এডুকেশনের যে প্রথম যে লেটারটা আছে সেটা হলো ই। ই আছে, ইতে হলো কি? এনার্জি। ইতে হলো এনার্জি। ডি, ডিতে হলো কি? ডিসিপ্লিন। ডিতে হলো ডিসিপ্লিন। তারপরে আসি ইউ। ইউতে হলো কি? ইউনিটি। ইউতে ইউনিটি। সিতে কনফিডেন্স। সিতে কি? কনফিডেন্স। তারপরে এই, এতে হলো এম। এতে হলো কি? এম। তারপরে আছে টি। টি, টিতে হলো কি? ট্যালেন্ট। টিতে হলো ট্যালেন্ট। তারপরে আছে কি? আই। আই হলো ইন্টারেস্ট। আই হলো কি? ইন্টারেস্ট। তারপরে আছে কি? ও। ও ওয়ার্ড, ও ওয়ার্ডটা দিয়ে হয় কি? অপরচুনিটি। ও ওয়ার্ডটা দিয়ে হয় কি? অপরচুনিটি। তারপরে আছে কি? অ্যান। অ্যান মানে কি? ন্যাশনালিটি। অ্যান মানে ন্যাশনালিটি। তার মানে আমরা এডুকেশন, এডুকেশন ওয়ার্ডটা দিয়ে আমরা পাই কয়টা ওয়ার্ড? এনার্জি, ডিসিপ্লিন, ইউনিটি, কনফিডেন্স, এইম, ট্যালেন্ট, ইন্টারেস্ট, অপরচুনিটি, ন্যাশনালিটি। এই ওয়ার্ডটা চমৎকার কিছু ওয়ার্ড আমরা পেয়ে থাকি। ওকে, এরপরে যদি আমরা দেখি পরবর্তী যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার যদি একটা করি, যারা সায়েন্সে পড়ি, সায়েন্স, সায়েন্সের ফুল মিনিংটা কি? সায়েন্সের ফুল মিনিংটা কি? সায়েন্স বানানটা, স্পেলিংটা যদি আমরা দেখি, এস সি আই ই এন সি ই, সায়েন্স। সায়েন্স মানে জানি আমরা বিজ্ঞান। এর ফুল মিনিংটা কি আসে ইংলিশে? তা সেটা যদি দেখুন, সিস্টেম্যাটিক অ্যান্ড কম্প্রিহেন্সিভ, systematic and comprehensive investigation and exploration nature's causes and effects. আবার বলছি আমি, systematic and comprehensive in which investigation and exploration of nature's causes and effect. এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে? এর বাংলা দাঁড়াচ্ছে কি? প্রকৃতির কারণ প্রভাবগুলির পদ্ধতিগত তদন্ত ও অনুসন্ধান। পদ্ধতিগত তদন্ত ও অনুসন্ধান, তাহলে আমরা কি পেলাম এটা? সায়েন্স মানেটা কি? সিস্টেম্যাটিক অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন অ্যান্ড এক্সপ্লোরেশন অফ ন্যাচার্স কজেস অ্যান্ড ইফেক্ট। আমরা পেয়ে গেলাম এটার যে সায়েন্সের যে পূর্ণরূপটা। তারপরে যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করবো, সেই ওয়ার্ডটা খুব একটা কমন ওয়ার্ড, সবাই এটা ইউজ করছে, সেটা হচ্ছে লব। সেটা হলো কি? লব, এল ও ভি ই, এল ও ভি ই, লাভ ওয়ার্ডটা। লাভ অর্থ আমরা জানি, সেটা বলি, কিন্তু এর ফুল মিনিংটা কি হয়? এর ফুল মিনিংটা কি হয়? অনেকে অনেকভাবে ফুল মিনিং বের করতে পারে। এল তে একটা ওয়ার্ড লিখতে পারে, ও দিয়ে একটা ওয়ার্ড লিখতে পারে, ভি দিয়ে একটা ওয়ার্ড লিখতে পারে, ই দিয়ে একটা ওয়ার্ড লিখতে পারে। কিন্তু অ্যাকচুয়াল এটার আমি যদি আমার মতো যদি এরকমভাবে বলি যে এটা হলো, লাভটা হলো কি? ল্যাঙ্গুয়েজ অফ ভ্যালুয়েবল ইমোশনস। ল্যাঙ্গুয়েজ অফ ভ্যালুয়েবল ইমোশনস, তার মানে কি? মূল্যবান আবেগের ভাষা, সেটি হলো কি? লাভ। মূল্যবান আবেগের ভাষা, সেটি হলো লাভ। তাহলে আজকে আমরা তিনটা ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। তিনটা ওয়ার্ড কি? প্রথমত হলো এডুকেশন, দ্বিতীয় হলো সায়েন্স, তৃতীয় হলো কি? লাভ। সো আমরা যেটা যারা জানি অবশ্যই কমেন্ট করে জানা দিব যে আমি জানি, বা একটা যে কোনো একটা কমেন্ট দিয়ে দিবেন যে জানি। আর যারা আজকে নতুন শুনলাম তারা আশা করি যদি আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, নতুন যারা শুনেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দেবেন,
এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আপনার শেয়ারটা আমার পরবর্তী ভিডিও করার বা পরবর্তী আপনাদের সামনে ক্লাস নিয়ে আসার, ভিডিও নিয়ে আসার ইন্সপিরেশন হয়ে থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।